চিত্রে আমি একটি সূর্য এবং একটি গ্রহ দেখতে পাচ্ছি। গ্রহটি হচ্ছে আমাদের প্ল্যানেট আর্থ। তো সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে এবং সূর্যের চারপাশে পৃথিবী ঘোরার জন্য কোনো কাজ হয় না, এই প্রশ্নের উত্তরটি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আমরা বলতে পারব। সূর্য সূর্য হচ্ছে একটি উজ্জ্বল নক্ষত্র। সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণায়মান। আমরা একটু খেয়াল করি ঘূর্ণনটা কেমন হয়। সূর্য সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এবং সূর্যের চারপাশে পৃথিবী সম্পূর্ণ ঘুরে আসতে 365 দিন সময় লাগে, যাকে আমরা বার্ষিক গতি বলে থাকি। আমি যদি এবার এই যে পৃথিবীর যে ভ্যালোসিটি, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণনটা দিচ্ছে, সেই ঘূর্ণনের যে বেগটা, বেগের দিকটাকে যদি এক্সপ্লেইন করতে চাই, তাহলে একটু খেয়াল করি দিকটা কেমন হয়। এই যে সূর্য সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এবং সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনটার যদি পথটা একটু খেয়াল করি, তাহলে পথটা হচ্ছে বৃত্তাকার। আমি খেয়াল করি সূর্যের চারপাশে পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে এবং এই যে বৃত্তাকার পথে ঘোরার সময় পৃথিবীর যে বেগটা হয়, সেটা হচ্ছে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। অর্থাৎ বৃত্তাকার পথে যদি আমি একটি স্পর্শক চিন্তা করি, তাহলে এই স্পর্শক বরাবর। ওকে, এবার আমি দেখি যে সূর্য এবং পৃথিবী পরস্পরকে কীভাবে আকর্ষণ করে, কোন রেখা বরাবর। তাহলে আমি এবার দেখতে পাই যে সূর্য পৃথিবীকে এবং পৃথিবী সূর্যকে যে রেখা বরাবর আকর্ষণ করে, সেই রেখার সাথে পৃথিবীর যে পথটা তৈরি হয়, পথের মধ্যবর্তী কোণ হচ্ছে 90°। আচ্ছা, আমি কোণটাকে এইভাবে এক্সপ্লেন করে দিই। খেয়াল করি এই যে এখানে যে কোণটা তৈরি হচ্ছে, সেই কোণটা হচ্ছে 90°। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এবং রেখাটা কাজ করছে এভাবে, এবং মাঝখানে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের 90°। এবং প্রতিবার কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। আমি যদি প্রতিটা রেখা এভাবে অঙ্কন করে যাই, তাহলে আমি কিন্তু প্রতিবারই 90° করে অ্যাঙ্গেল পাচ্ছি। অর্থাৎ প্রতিবার যেহেতু